আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাজেটে বাড়বে না করের বোঝা বললেন অর্থমন্ত্রী। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন জার্মানির পীর। ধামরাই আওয়ামী লীগ গ্রেপ্তার মহফিলে সংঘর্ষ, নারী ইপি সদস্য সহ আহত 20। ভুট্টা খেতে কিশোরীকে নিয়ে যা করল ভ্যান চালক। নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন। শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজেটে বাড়বে না করের বোঝা বললেন অর্থমন্ত্রী। আসন্ন 2022-23 অর্থবছরের বাজেট আগামী 9 জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। জীবনযাত্রার ব্যয় বিবেচনা নিয়ে আগামী বাজেটে জনগণের উপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বললেও আশ্বস্ত করেছেন তিনি। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত এই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আশ্বাস দেন অর্থমন্ত্রী। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বৈঠকে সেটি তুলে ধরে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন আগামী বাজেটে করমুক্ত আয় সীমা 3 লাখ টাকা থেকে বাড়ানো হবে কিনা। জবাবে মন্ত্রী বলেন দেশের মানুষের কষ্ট বা ভোগান্তি যেন না বাড়ে এবং তাদের উপরে যেন করের বোঝা বেশি না বাড়ে সেগুলোর জন্য আমরা কাজ করছি, আশা করছি এগুলো কম বেশি বিবেচনায় নেবে। নতুন বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন এবছর বাজেট অন্যান্য বছরের মতো না, এবার আরও স্বচ্ছ উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন বাংলাদেশে একটি মহল বিভিন্নভাবে দেশ ও ইসলামকে নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা উল্লেখ করে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন সরকার এটি একদিকে মনের উন্মুক্ত বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে, অপরদিকে শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই সাথে দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সব মিলিয়ে দেশের সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। এমত অবস্থায় সরকারের অযৌক্তিক ও ভুল কাজে সমালোচনা করা নাগরিক দায়িত্ব, কিন্তু বাংলাদেশে এই অধিকার চরমভাবে খর্ব করা হচ্ছে। সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল করিম আকরাম বলেন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নামাজের জায়গা চেয়ে আবেদন যৌক্তিক, কিন্তু নামাজের জায়গা বন্ধ করে তাদের বিরুদ্ধে হুমকি ধমকি দেওয়া অসাংবিধানিক আচরণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মত ও পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করেন। ধামরাই আওয়ামী লীগের ইফতার মাহফিলে সংঘর্ষ, নারী ইপি সদস্য সহ আহত 20। ঢাকার ধামরাইয়া আমতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে খাবার বিতরণ নিয়ে দফায় দফায় হামলা ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ইউপি সদস্য বিউটি আক্তার ও তার ছেলে রাব্বি সহ 20 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। আহতদের ধামরাই, সাটুরিয়া ও সাভারে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সমকালকে জানান ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাসেল মোল্লা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে অনুষ্ঠানের প্রধান অতিথি বেনজির আহমেদের বক্তব্য শেষ হলে বিরিয়ানির প্যাকেট বিতরণ নিয়ে দ্বন্দ্বে জড়ায় স্থানীয় ছাত্রলীগের নেতারা। ইফতার শেষে অতিথিরা চলে গেলে তারা হাতাহাতিতে জড়ায় স্কুলের শিক্ষক মিলনায়তনে ভাঙচুর করে। তখন আমতা ইউনিয়নে 4, 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য বিটু আক্তার, তার ছেলে রাব্বি, আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, তার ছেলে জব্বার এবং আলামিন সহ বেশ কয়েকজনকে পিটিয়ে জখম করে তারা। এ খবর ছড়িয়ে পড়লে আমতা ও নান্দেশ্বরী এলাকার লোকজন ছুটে আসে। তারাও আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। এক পর্যায়ে পুলিশ নান্দেশ্বরী এলাকার কাইয়ুম ও রুহুলামের নামে 2 যুবককে আটক করেন। অনুষ্ঠানের আয়োজক আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানান ইপি সদস্য বিটি আক্তার ও তার ছেলে রাব্বিকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিদর্শক রাসেল মোল্লা জানান হামলা ও সংঘর্ষের ঘটনায় লিখিত অভিযোগ পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুট্টা খেতে কিশোরীকে নিয়ে যা করল ভ্যান চালক। নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রাইভেট পড়ে ফেরার সময় ভুট্টা খেতে নিয়ে 5ম শ্রেণীর পড়ুয়া কিশোরীকে যৌন নিপীড়ন করেছে এক ভ্যান চালক। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও নির্যাতিতরা পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক কিশোরী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল পূর্ব পাড়ার আকবর কাজী ছেলে অভিযুক্ত ভ্যান চালক সাহেব আলী বয়স ৫০ কিশোরীকে জোর করে পাশের ভুট্টা খেতে নিয়ে যৌন নিপীড়ন করতে থাকে। কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং ভ্যান চালককে আটক করে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিস্তারিত জেনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত ভ্যান চালক সাহেব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন। নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে ছাত্রদের মঙ্গলবার দিনভর সংঘর্ষ বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই প্রশ্ন তোলেন। মির্জা ফখরুল বলেন, গতকাল নিউ মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের যে সংঘর্ষ হয়েছে তা একজনের প্রাণ গেছে এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আমার প্রশ্ন, পুলিশের যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে স্ট্র্যাটেজিক কারণে আমরা পুলিশ নিষ্ক্রিয় ছিলাম। মির্জা ফখরুল বলেন, কোন স্ট্র্যাটেজিক কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই স্ট্র্যাটেজিক কারণ হচ্ছে দেশে মানুষ নিহত হবে। এই স্ট্র্যাটেজিক না কারণে যে একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে প্রভাবিত করবে। কোন স্ট্র্যাটেজিক কারণে থাকে, যখন বিএনপির ছোটোখাটো কর্মসূচি থাকে, তা প্রতিরোধ করার জন্য শত শত হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়। কোন স্ট্র্যাটেজিকের কারণে গুলি করে বিএনপির মিছিলগুলোও স্তব্ধ করে, কোন স্ট্র্যাটেজিক কারণে মানুষ হত্যা করে বিরোধী দলের যে বৈধ আন্দোলন সেটাতে ব্যাহত করে দেয়। তিনি বলেন, এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ সরকার এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে, এটা একটা ফেইল্ড স্টেট। কোথাও কোনো তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোথাও কোনো জবাবদিহিতা নেই। মির্জা ফখরুল বলেন, আজকে পুলিশের জবাবদিহি করতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে যে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না, চুরি করে দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এই যে এতগুলো দুর্নীতি খবরপত্র পত্রিকায় প্রকাশ হলো, আমরা বললাম তারপরে সেগুলো বিষয়ে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই দুদক। প্রসঙ্গত, সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট ও লাঠির আঘাতে ছাত্র দোকানকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, সাংবাদিক, পথচারী সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গত রাতে নাহিদ হাসান নামে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে মাদ্রাসা শিক্ষককে মারধর। পিরোজপুরের নাজিরপুরে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষককে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘা ইউনিয়নের লেবুজিল বনিয়া ফাজিল মাদ্রাসায়। শিক্ষককে মারধরের প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা হামলাকারীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে, পরে থানা পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবারের ওই হামলায় আহত মোহাম্মদ বদিউজ্জামান ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক, আর হামলাকারীরা হলেন দীঘা ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের শরীফুল ইসলাম ও তার ছোট ভাই সেনা সদস্য রফিকুল ইসলাম। এ ব্যাপারে বৈঠাকাটা ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আওয়াল জানান, স্থানীয় এপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী বিষয়টির মীমাংসার উদ্যোগ নিয়েছেন, এরপরও কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইপি চেয়ারম্যান জানান, প্রেম ঘটিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে, তাই উভয়ের মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই সেনা সদস্য শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, ওই শিক্ষকের অপরাধ আছে, এজন্য পুলিশের উপস্থিতিতে স্থানীয় ইপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। নাজিরপুর ইউনুস শেখ আবদুল্লাহ আল সাদিক জানান, শিক্ষককে মারধরের খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।